স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বহদ্দার হাট বারুইপাড়া নতুন খাল খননে ব্যয় বাড়লো 4 গুণ গত একনেক এ 1362 কোটি 62 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় খালটি খনন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বাকুলিয়া চক বাজার সহ বেশ কিছু এলাকার মানুষ বললেন সিটি মেয়র আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ খালের উভয় পাশে 20 ফুট করে সড়কের সাথে থাকছে 6 ফুটের ফুটপাত 65 ফুট প্রশস্ত সিটি কর্পোরেশনের এই নতুন খালের খনন কাজ চলছে পুরোদমে জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ মাস্টার প্ল্যান পরিকল্পনার 25 বছর পর চট্টগ্রামের বারুইপাড়ায় নতুন খাল খনন দেখে খুশি নগরবাসী দ্রুত খাল খনন হলে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে এমন আশা তাদের মেশে ঘর থুড়ো ফানি মেশে চলতে পারে না আটতে পারে না রাস্তাঘাটা দূষিত হ্যাঁ একটু জলাবদ্ধতার সাথে ঘর দৌড় সবগুলো কি ফানিতে ডুবে থাকতো একালটা যদি হয় আমাদের এলাকার জন্য সবার জন্য সুবিধা হবে একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় চকবাজার নাসিরাবাদ সুলকবহর বহদ্দার হাট চাঁদগাঁও বাকুলিয়া ও চাকথাই খাতুনগঞ্জ এলাকা আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি না হলেও প্রতিদিন জোয়ারে ডুবে দিনে দুবার জলাবদ্ধতা নিরসনী মেগা প্রকল্পের কাজ চলছে তবে বারুইপাড়া খাল খনন শেষ হলে এসব এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে বললেন সিটি মেয়র চকবাজার মুরাদপুর বহদ্দার হাট চাঁদগাঁও এইসব এলাকায় এই নতুন খালটা হলে চাকতা খাল থেকে কর্ণপুলি পর্যন্ত এই খাল হলে ওই অঞ্চলের পানি আর থাকবে বলে মনে হয় না নগর পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিতভাবে খনন না হলে খাল খননের বরাদ্দ যাবে পানিতে এই খালের মাধ্যমে স্ট্রেট কর্ণপুলিতে পড়ার কারণে দ্রুততার সাথে যাবে কিন্তু এটির সাথে যদি আমি রেগুলেটরগুলি ঠিকমতো না করি তাহলে জলাবদ্ধতার তৈরি যেটি হয় জোয়ারের কারণে সেটি কিন্তু এটি মোকাবেলা করতে পারবে না সিডিএর 1995 সালে করা ড্রেনেজ মহাপরিকল্পনায় এই খালটি খননের সুপারিশ করা হয় তার প্রায় 2 দশক পর 2014 সালে জুনে একনেকে বারুইপাড়া খাল খনন প্রকল্প অনুমোদন পায় তখন বরাদ্দ ছিল 326 কোটি 84 লাখ টাকা তবে সম্প্রতি 4 গুণ ব্যয় বাড়িয়ে নতুন করে আবার একনেকে অনুমোদন দিয়েছে 1362 কোটি 62 লাখ টাকা নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরিফ হোসেন রুবেল নামে তারই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে 10,000 টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন আদালত সূত্রে জানা যায় 2018 সালের 19 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া এলাকার শ্রীরামপুর গ্রামে ঘরে ঢুকে চাচা হারুন রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এ ঘটনায় নিহতের স্ত্রী সুইকি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার প্রায় 3.5 বছর পর আজ এই রায় দেন এদিকে সাজাপ্রাপ্ত আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিল না জামিনে বের হয়ে পলাতক রয়েছে বলে জানা যায় রাঙ্গামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্য হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান কাপ্তাই বন বিভাগের ব্রাঞ্চ কর্মকর্তা মোহাম্মদ খন্দকার মাহমুদুল হক মুরাদ তিনি বলেন কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্য হাতির পাল নামে এ সময় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী হাতির সামনে পড়ে যায় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান জানান স্থানীয়রা নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করাতে পারেনি কাপ্তাই উপজেলার 4 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সাথে আলাপ আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে আগামী 1 মে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান কাপ্তাই হ্রদে মাছের সুস্থ প্রাকৃতিক প্রজনন বংশবৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী 3 মাস পর্যন্ত রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে
সংবাদে এরপর জানাচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন শিশুর সন্ধান এখনও মেলেনি। ইউএনওর সম্রাট খিসার নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, তবে এখনও নিখোঁজ তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যাওয়ার সময় স্পিডবোটটিতে 20 জন যাত্রী ছিল, এর মধ্যে 16 জনকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আনিকা নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়, তবে আনিকার 2 যমজ বোন 8 বছর বয়সী আদিবা ও আলিফার কোনো খোঁজ এখনও মেলেনি। এছাড়া মনির হোসেন 10 বছর নামের আরও এক শিশুর খোঁজ পাওয়া যায়নি। বুধবার সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। সকাল 9:30টার দিকে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায়। চট্টগ্রামে পৃথক অভিযানে মাদক ব্যবসা, খুন ও প্রতারণার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র, 1 কেজি আফিম ও 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলার থানসি বাজার এলাকায় অভিযান চালিয়ে 3 উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় 1 কেজি আফিম উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য 1 কোটি টাকা। অপর অভিযানে একটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী জসিমকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে আটক করেছে র‍্যাব। 7 চট্টগ্রাম তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কখনো মানবাধিকার কর্মী, সাংবাদিক, কখনো তান্ত্রিক পরিচয়, স্বর্ণমুদ্রা, স্বর্ণের ঘটি বাটি সহ বিভিন্ন জিনিস দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইব্রাহিম কবিরাজকে গ্রেপ্তার করে র‍্যাব। চট্টগ্রামে দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেছে জেলা মৎস্য বিভাগ। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মাছ ধরা বন্ধকালীন সময় যাতে জেলেরা সরকারি সহায়তায় নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে তারই অংশ হিসেবে এই সহযোগিতা বলে জানান মৎস্য কর্মকর্তারা। মিরসরাই উপজেলার শাহেরখালী, মগাদিয়া ও মায়ানি ইউনিয়নের কার্ডধারী 10 জন জেলেকে একটি করে বকনা বাছুর তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি। এ সময় উপজেলা কৃষি অফিসার রঘুনাথ ডাহা, মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সময়ে 1 টাকায় মিলছে 1 কেজি চাল। বিশাল এক তরমুজের দাম মাত্র 8 টাকা আর মসুর ডালের কেজি মাত্র 3 টাকা। এমনই নামমাত্র মূল্যে নিত্যপণ্য পাওয়া যাচ্ছে চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের করিবের সুপার শপে। আগের রাতে বাড়ি বাড়ি যেয়ে খোঁজখবর নিয়ে দরিদ্র পরিবারে টোকেন দিয়ে আসেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। পরদিন সেই টোকেনই মাত্র 10 টাকায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরছেন নিম্নআয়ের মানুষ। এমন আয়োজনে বেজায় খুশি এই মানুষগুলো। এই অসাধারণ উদ্যোগের খবর জানাচ্ছেন শেখ জায়েদ, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। চট্টগ্রামের সিআরবিতে চালু হয়েছে গরিবের সুপার শপ, তাই এই লম্বা লাইন। টোকেন দিয়ে 10 টাকার মধ্যে ইচ্ছে মতো বাজার করছেন নিম্ন আয়ের মানুষগুলো। এখানে মিষ্টি কুমড়া 1 টাকা, তরমুজ 8 টাকা, বাঙ্গি 2 টাকা, ডিম 1 টাকা, প্রতি কেজি ছোলা 2 টাকা, মসুর ডাল 3 টাকা, আটা 2 টাকা, চিনি 2 টাকা এবং লবণ 1 টাকা, খেজুর 2 টাকায় পাওয়া যাচ্ছে। তেল কিনছি, আটা কিনছি, ডাল কিনছি, চিনি কিনছি 10 টাকা দিয়ে। টাকা দিয়েছি আটা 3 টাকা দিয়ে, তেল আলু রুসলেছি 2 টাকা। ঈদের আগে নামমাত্র মূল্যে পণ্য পেয়ে খুশি তারা। বলছেন এমন উদ্যোগ আরো দরকার। 10 টাকার ইস্টারি কাটতে পাই নাই, দেওয়ান তো দূরের কথা। এই আজকাল নতুন চালু হইলো আপনার কয়টা 10 টাকা মাল নিতে সিজে, এটা ভালো আমরা লাগে, ভালো আরো করলে আরো ভালো। বিদ্যানন্দ ফাউন্ডেশন বলছে এমন আয়োজন করতে পেরে তারাও খুশি। প্রত্যাশা এক সময় দেশে যেন আর কাউকে ত্রাণের লাইনে দাঁড়াতে না হয়। I feel really blessed, happy and it's really my pleasure to be here today. যারা বিত্তবান আছে, সমাজ, বিভিন্ন সংগঠন আছে, সরকার আছে, আমরা চাই সবাই আমাদের কাছ থেকে দেখে এগিয়ে আসুক। আপাতত একটি সুপার শপ দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তহবিল সংকটের কারণে তাও অনিয়মিত, তবে রমজানে প্রতিদিনই দরিদ্র মানুষের জন্য ইফতারের আয়োজন করছেন তারা। শেখ জায়েদ, নিউজ24, চট্টগ্রাম। নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনে।
ঈদবাজারের খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন আমরা জানতে চাই কতটা জমে উঠেছে কুমিল্লার ঈদবাজারে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় কিন্তু ঈদবাজারের কেনাকাটা জমজমাট হয়ে উঠেছে এবং আমি বর্তমানে এসেছি কুমিল্লা মহানগরী কান্দিরপাড় এলাকায় এসেছি। এখানে এসে কিন্তু আমরা দেখেছি যে আসলে শপিং মহল এবং মার্কেট সব জায়গায় কিন্তু আসলে সকল শ্রেণীর ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতন এবং আসলে ছোট বড় সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা যেখানে এসেছি এই জায়গায় কিন্তু কুমিল্লার সবচেয়ে বেশি শপিং মহল রয়েছে এবং মার্কেট রয়েছে। আমরা দেখেছি যে এখানে আসলে দেশি বিদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন উপজেলার থেকেও কিন্তু এই নগরীর কান্দিরপাড়া এলাকায় কিন্তু আসলে ক্রেতা সাধারণরা আসছেন। এবং আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে কিন্তু তারা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছেন এবং সিসি ক্যামেরাও তারা লাগিয়েছেন এবং ক্রেতা সাধারণের সারা তারা কিন্তু ব্যাপক পাচ্ছেন। আমরা একটু দুই একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো মার্কেটে এসেছেন, কেমন দেখছেন মার্কেট? পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে আসছি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা আছে এবং আমাদের খুব ভালো লাগছে। গত দুই বছর করোনার কারণে বন্ধ ছিল, আমরা আনন্দটা ভাগাভাগি করতে পারি নাই। এখন আমরা আসছি, একটু কেনাকাটা করতে আসছি, তবে রেটটা একটু বেশি, তবে আলহামদুলিল্লাহ গত দুই বছর থেকে এখন ঈদ শান্তিপূর্ণভাবে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, এবং সকলকে ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। আমরা একটু মার্কেট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মার্কেটের নিরাপত্তা কেমন এবং আপনারা মার্কেটে কীভাবে সাড়া পেয়েছেন? এবার মার্কেটে আমাদের ক্রেতা সাধারণত খুব উৎসবভাবে কেনাকাটা করতে পারছে, গত দুই বছর করোনার কারণে কিনতে পারে নাই। আমাদের মার্কেটে সব যথেষ্ট কালেকশন আছে এবং মার্কেটের নিরাপত্তা আমাদের যথেষ্ট আছে, পুলিশ আছে আমাদের সাথে সবার সহযোগিতা, এবং আমাদের 38টা সিসি ক্যামেরা দ্বারা মার্কেট নিয়ন্ত্রিত করা হচ্ছে। আর সামনের দিকে মনে করেন আরও ক্রেতা সাধারণ বাড়লে আমরা সবাইকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি। আর কোনো প্রশ্ন করবেন নেই? ধন্যবাদ আপনাকে। হাবিব, আপনি শুনছিলেন আসলে কুমিল্লার কিন্তু ঈদবাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং ঈদের বাজারের কেনাকাটা আসলে সব শ্রেণীর মানুষ কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হাবিব। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে ঈদবাজারের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী জীবন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।